সকলকে আবারও ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে যে অঙ্কটি রয়েছে, যে দুটি সংখ্যার অনুপাত বলা রয়েছে 3:8 এবং তাদের অন্তর বলা রয়েছে কত, 115। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কোনটি? তাহলে আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে আমি অনুপাতটাকে, এইগুলো অঙ্ক করার সময় আমি আগে অনুপাতটাকে লিখে নেব এবং তারপরে যে বিষয়টা বলবে সেই বিষয়টাকে আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে, যে কি বলেছে, অন্তর বলেছে, যে এই দুটি সংখ্যার এদের অন্তর হচ্ছে 115। তাহলে দেখো, এই দুটো সংখ্যা, এই অনুপাত দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে সরাসরি 8-এর থেকে আমি যদি 3 বিয়োগ করি 5 থাকছে, তার মানে এদের অন্তরফল হচ্ছে 5, অন্তরফল মানে বিয়োগ ফল 5। তাহলে এটাই বলা রয়েছে 115। তাহলে এই 5 মানেই বলা রয়েছে 115। তাহলে আমি বলেছি যে এখান থেকে 1 মানে আমাকে বের করতে হবে। তাহলে এখানে যদি আমি 1 মানে বের করি, তো দেখো এটা কিন্তু যদি আমি 5 দিয়ে এটাকে ভাগ করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এটা কিন্তু 5 × 10 অর্থাৎ 23 হবে, ঠিক আছে। তো 1 মানে আমি পেলাম হচ্ছে 23, ভালো করে লক্ষ্য করো। তাহলে 1 মানে যেটা পেলাম সেটাকে যখন আমি অনুপাত দিয়ে গুণ করব সেটা কিন্তু আমি সংখ্যাটা পাবো। বারবার বলেছি আমি অঙ্কগুলোর ক্ষেত্রে যে 1 মানে যেটা বের হবে আমাকে অনুপাত দিয়ে সেটাকে গুণ করলেই আমরা সেই যে গোটা সংখ্যাটা সেটা কিন্তু পাবো। তাহলে আমাকে যেহেতু চেয়েছে বৃহত্তম সংখ্যা, তাহলে দেখো এদের মধ্যে বড় 8 রয়েছে, তার মানে এটা দিয়ে আমাকে এটা গুণ করার কোনো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি একদম বড় সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে 23-কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে 3 আষ্টে হচ্ছে হচ্ছে 24-এ 4, হাতের থাকছে 2, 8 দোগুণে 16, 17 18, অর্থাৎ 184, অর্থাৎ আমার কিন্তু এই উত্তরটা, অর্থাৎ অপশন নম্বর A, এটা কিন্তু হয়ে যাচ্ছে উত্তর। বোঝা গেল? অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে আমি 1 মানে যেটা বলবো, দেখো অঙ্কে দেওয়াই থাকবে যে কি, দেখো অন্তরফল, এদের অন্তরফল মানে এই দুটোর বিয়োগ ফলে বলা রয়েছে 115। তাহলে 1 মানে যেটা বের হবে, বারবার বলেছি 1 মানে যেটা বের হবে সেটা দিয়ে যখন আমি অনুপাতকে গুণ করব, তাহলে সেই যে গোটা সংখ্যাটা সেটা কিন্তু আমরা পাবো। তো দেখো, এরপরে যে অঙ্কটি রয়েছে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু ভালো করে বুঝবে অঙ্কটা। দেখো, ABC এর মাসিক বেতনের অনুপাত বলা রয়েছে 2:3:5। যদি তাদের বেতন যথাক্রমে 15%, 10% এবং 20% বৃদ্ধি পায় তবে নতুন বেতনের অনুপাত কত? এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো আমি একটা কাজ করব, এই যে অনুপাতগুলো আছে অর্থাৎ যখন এই পার্সেন্টেজ দিয়ে অঙ্ক থাকবে তখন আমি এই অনুপাতগুলোকে, এই দুইটাকে আমি 200 ধরবো অঙ্কের, তাহলে কি সুবিধা হবে, পার্সেন্টেজগুলো বের করতে সুবিধা হবে, ঠিক আছে। 300 ধরবো তিনটাকে এবং 5টাকে আমি ধরবো হচ্ছে 500। এবার দেখো বলেছে বৃদ্ধি পেয়েছে, এদের বেতন ছিল 1টা, তার থেকে 15% বৃদ্ধি পেয়েছে। দেখো আমি ধর এটা হচ্ছে তাদের বেতন ছিল, এটার থেকে 15% বৃদ্ধি পেয়েছে, প্রথমে আমাকে কি করতে হবে, এই 200, 300, 500 অর্থাৎ এই 200-র 15% বের করতে হবে, তারপরে 10-এর এই 300-র 10%, এই 500-র হচ্ছে 20% কিন্তু বের করবো আমি, তারপরে দেখব কি করা যায়। দেখো 200-র যদি আমি 15% বের করি, তাহলে কীভাবে বের করে, 200 × উপরে হচ্ছে 15 যাচ্ছে আর পার্সেন্টেজের জন্য 100 নিচে নামছে, তো এটা 0-0 কাটা, তাহলে 15 দোগুণে হচ্ছে হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 30 টাকা বাড়ছে। দেখো 30 টাকা বাড়ছে, এরপরে কিন্তু আর একটু কাজ করতে হবে আমাকে, আমি কি আগে পার্সেন্টেজগুলো বের করি। 300-র কত হচ্ছে, 300-র যদি আমি 10% বের করি, ঠিক আছে, 300-র 10% বের করলে এটাও 30 হবে, ঠিক আছে, 30 হচ্ছে। আর যদি 500 দেখবে তোমরা করে, যে 500 যদি আমরা 20% বের করি তাহলে হচ্ছে 100 হবে, ঠিক আছে। তাহলে দেখো এই এ যে ব্যক্তি, তার বেতন 30 টাকা বাড়লো, মানে 200-র থেকে 15% বাড়লো, আর বি যে ব্যক্তি তারও 30 টাকা বাড়লো, আর সি যে ব্যক্তিটা তার 100 টাকা বাড়লো। এবার ভালো করে বোঝো জিনিসটা, এটা কিন্তু তাদের মূল বেতন, মানে নতুন যে বেতন সেটা নয়, এটা বেড়েছে, তার মানে এই যে আগের বেতন হচ্ছে এইটা 200 টাকা, এর হচ্ছে 300 টাকা, এর হচ্ছে 500 টাকা, তাহলে এটার থেকে আরও এইটা বেড়েছে, তার মানে আগের বেতনের সাথে আমাকে এই যে বেতনটা যেটা বেড়েছে সেটা কিন্তু যোগ করতে হবে। ভালো করে বোঝো বিষয়টা, আরেকবার বলছি,
আমি এটা হচ্ছে আমার ওদের হচ্ছে আগের বেতন, ঠিক আছে, তার থেকে 15% বৃদ্ধি পেয়েছে, তার মানে 30 টাকা আরও বেড়েছে এই 200 টাকার ওপরে, ঠিক আছে, এবং এর 300 টাকার ওপরে 30 টাকা বেড়েছে, এর 500 টাকার ওপরে 100 টাকা বেড়েছে, তাহলে নতুন বেতন কত হলো? তার মানে এই দুটো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে নতুন বেতন, বোঝা গেল? তাহলে আমি 200-র সঙ্গে কত যোগ করবো? 30, তার মানে হবে 230, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে 300-র সাথে আমি যদি 300 যোগ করি 330, আর 500-র সাথে যদি আমি 100 যোগ করি 600, তার মানে দেখো আমি আরেকবার লিখছি, তাহলে এদের যে নতুন বেতন অর্থাৎ বৃদ্ধি পাওয়ার ফলে একটা হচ্ছে 230, একটা হচ্ছে 330, আর একটা আমি পাচ্ছি হচ্ছে 600 টাকা। এই যে যে পার্সেন্টেজটা আমি বের করলাম এইটাকে যোগ করে এটা হচ্ছে আমার দাঁড়ালো নতুন বেতন। তাহলে দেখো, যেহেতু আমার অঙ্কে বলেছে এদের অনুপাত কত, তাহলে আমি আমাকে যেহেতু এরকম কোনো এই যে আমি যে সংখ্যাগুলো গোটা গোটা লিখেছি এখানে, যেহেতু এরকম কোনো অপশনে নেই, তার মানে আমাকে এটাকে কাটাকাটি করে ছোট করতে হবে। তাহলে দেখো, সহজভাবে কাটবো আমরা, এই একটা শূন্য করে যদি আমরা কেটে দিই, তাহলে দেখো এদের যে বেতনের যে অনুপাত, তাহলে কিন্তু আমার অপশন এ হয়ে যাচ্ছে উত্তর, অর্থাৎ এ হচ্ছে 23, এর হচ্ছে হচ্ছে 33, এর হচ্ছে হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে তাদের নতুন বেতনের অনুপাত। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু বোঝার চেষ্টা করলে কিন্তু তোমরা বুঝে যাবে। তো দেখো, এরপরে যে অঙ্কটা রয়েছে এটাও একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু ভালো করে বুঝবে অঙ্কটা। দেখো, 750-কে 3 অংশে এমনভাবে ভাগ করো যাতে এদের অনুপাত 4:5:6 হয়। তো দেখো, 750 এই সংখ্যাটাকে আমাকে ভাগ করতে বলেছে এই অনুপাত। তো দেখো, একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, অঙ্কটাতে ওরা একটা চালাকি করেছে, এই ভাগ করতে বলায় আমাদের ঘাবড়ে দিয়েছে, কিন্তু এইখানে অ্যাকচুয়ালি কিন্তু এই যে 3টি অনুপাত, এদের যোগফলে কিন্তু এটা বলে দিয়েছে কিভাবে। দেখো ভালো করে বোঝো জিনিসটা, একে আমি 3টি অংশে ভাগ করলাম। ধরো এখানে আমি একটা ছোটো সংখ্যা নিচ্ছি, ধরো 10, বোঝার সুবিধা। ধরো এখানে 750 নিয়ে রয়েছে 10, তাহলে এই 10টাকে আমাকে 3টি অংশে ভাগ করে দিল। ধরো একটা দিল হচ্ছে 5, একটা দিল হচ্ছে 2, আরেকটা হচ্ছে 3। তার মানে এই 10টাকে ভাগ করে আমাকে ওরা এই 3টি সংখ্যা দিল, অর্থাৎ ওরা বলেছে যে এই 3টি অর্থাৎ 10টাকে ভাগ করে এই 3টি সংখ্যা পেয়েছি। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, এই 3টি যোগ করেই কিন্তু আমি 10 পাচ্ছি। দেখো ভালো করে বোঝো, অর্থাৎ আমাকে এই 10টাকে ভাগ করে দিয়ে আমি 750 থেকে 10 নিলাম বোঝার সুবিধার্থে। তাহলে দেখো, এই 5, 2, 7, 3, 10, অর্থাৎ ওরা আমাকে এটা, আমি এই গোটা 10টাকে ভাঙার পরে এই 3টা অংশ পেলাম, এবং এই 3টি অংশের কিন্তু যোগফলই হচ্ছে 10। তার মানে অনুরূপভাবে এই সূত্রটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়েছে। তার মানে এই যে আমাদের ওরা যে আমাকে ভাগ করে দিয়েছে, অর্থাৎ 4, 5, 6, এদের সমষ্টি হচ্ছে 750। তাহলে এইবার আমি অঙ্কটাকে করি, তাহলে 4, 5 আর 6 অর্থাৎ অনুপাতে রয়েছে, অর্থাৎ এই 4, 5, 6 এদের সমষ্টি বলা রয়েছে 750। তাহলে এই যে এদের সমষ্টি কত হচ্ছে, দেখো 5, 6, 11 আর 4 হচ্ছে 15, তার মানে 15 মানেই বলা রয়েছে 750। আমি বোঝাতে পারলাম অঙ্কটা, আমি 10 দিয়ে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে এই যে 10টাকে ওরা যেভাবে ভাঙতে বলেছে, তার মানে কি ওই যে ভেঙে যে আমি সংখ্যাগুলো পাবো সেটার সমষ্টি কিন্তু 10 হচ্ছে। ঠিক একইভাবে এইখানে যে এদের অনুপাতগুলো দেওয়া রয়েছে, নিশ্চয়ই তাদের, যেহেতু আমি এটাকে ভেঙে এই অনুপাতগুলো পেয়েছি, তার মানে কি এদের সমষ্টি হচ্ছে 750, একদম সহজ। তাহলে এখানে আমি বলেছি যে এই 15 মানে এটা হলে, তার মানে 1 মানে আমি যেটা বের করব, তারপরে যেটা বের হবে সেটা দিয়ে যখন আমি এই অনুপাতগুলোকে গুণ করব আমরা একটা গোটা সংখ্যা পাবো। তাহলে 15 মানে যদি 750 হয়, তাহলে 1 মানে কত, অর্থাৎ এটাকে 15 দিয়ে ভাগ করব, তাহলে 15 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে এখানে হয়ে যাচ্ছে আমার হচ্ছে 5, এদিকে হচ্ছে 50, অর্থাৎ 1 মানে আমি পাচ্ছি হচ্ছে 50। ভালো করে দেখো, 1 মানে আমি পাচ্ছি হচ্ছে 50। তাহলে দেখো, এবার এখানে 4 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে, তাহলে 1 মানে যেটা পাবো অনুপাতকে আমি যদি সেটা দিয়ে গুণ করি, তাহলে 50কে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে কি 0, 4, 5, 20, অর্থাৎ পাচ্ছি 200। আবার অনুরূপভাবে 50কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 5, 5, 25, অর্থাৎ 200, 250। তাহলে আবার অনুরূপভাবে আমি 6 দিয়ে গুণ করি 50কে, তাহলে কত পাচ্ছি, তাহলে 300, 5, 6, 30, তাহলে উত্তর হবে আমার হচ্ছে 200
আড়াইশো আর হচ্ছে 300। বোঝা গেল অঙ্কটা? একদম কিন্তু সহজ, জাস্ট এই যে ভাগ করতে বলা আছে এই জায়গাটাকে আমি ধরতে হবে, যে এটা কিন্তু ওরা বিপরীত ভাই কিন্তু এদের যোগফলকেই বলে দিয়েছে 750, কিন্তু কথাটাকে ওরা একটু ঘুরিয়ে বলেছে। ঠিক আছে, এরপরে দেখো যে অঙ্কটা, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম বেসিক কিন্তু একটা অঙ্ক এটা। দেখো, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:4 হলে কোণগুলি কত? তাহলে দেখো, আমরা জানি যে একটা ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজ সেটা আমি ধরলাম যে কোনো ত্রিভুজ হোক, অর্থাৎ তাদের কিন্তু তিনটি কোণের, অর্থাৎ এটা এ বি এবং সি, অর্থাৎ এই তিনটি কোণের সমষ্টি সর্বদাই কিন্তু 180 ডিগ্রি হবে। ভালো করে বোঝো অঙ্কটা, যে এটা কত, আমি জানি না বি কোণের মান কত রয়েছে, 90 বা থাক 42 থাক যেটাই থাক, বা সি কোণের যেটাই থাক, এই তিনটার মান যেটাই থাক না কেন, ঘুরে ফিরে আমাকে এই তিনটের সমষ্টি কিন্তু 180 হতেই হবে একটা ত্রিভুজের ক্ষেত্রে, এটা একটা বেসিক শর্ত। ঠিক আছে, ঠিক এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই অঙ্কটা করব। কি বলা রয়েছে, যে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত বলা রয়েছে এটা, তার মানে 2:3:4, তাহলে কোণগুলি কত? তাহলে এই যে তিনটা কোণ রয়েছে, তাহলে আমি একটু আগে বললাম এই তিনটা কোণের সমষ্টি সর্বদাই 180 ডিগ্রি হয়, তাহলে এদের সমষ্টিটা আমি করব, তাহলে 3 × 2 = 5, 4 = 9, তার মানে 9 মানেই বলা রয়েছে 180। কেন? কারণ এই যে তিনটা অনুপাত, এদের সমষ্টি অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদাই কিন্তু 180 ডিগ্রি হবে, সেটা যে কোনো মানে অন্য মানও থাকতে পারে, কিন্তু যে কোনো মানই থাক না কেন, অত কম বেশি থাকতে পারে, একটা ত্রিভুজের মান একটা কোণের মান বেশি, একটা কোণের মান কম, কিন্তু ঘুরে ফিরে ওদেরকে এই একটা জায়গাতে আসতে হবে, ওদের সমষ্টিটাকে 180 হতেই হবে। তাহলে 9 মানে বলা রয়েছে 3 × 2 = 5, 5 = 4 = 9, তো 9 মানে বলা রয়েছে 180, তাহলে 1 মানে কত? তাহলে 1 মানে কত হচ্ছে, 1 মানে 20, 9 × 2 = 18, তাহলে 1 মানে যেটা বের হবে সেটা দিয়ে আমি বারবার বলেছি অনুপাতকে যখন গুণ করব আমরা কিন্তু সঠিক উত্তরে পারবো। তাহলে 2 দিয়ে যদি এটাকে গুণ করি আমরা পাচ্ছি হচ্ছে 40, 2 দিয়ে এটাকে পাচ্ছি আমরা হচ্ছে 60, এবং 4কে গুণ করলে পাচ্ছি 80, অর্থাৎ একটা পাচ্ছি 40 ডিগ্রি, একটা পাচ্ছি 60 ডিগ্রি, একটা পাচ্ছি 80 ডিগ্রি, তার মানে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এটা, অর্থাৎ 40, 60 এবং 80। দেখো কম বেশি রয়েছে কোণগুলো, অর্থাৎ এই যে এই কোণ, এদের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। বোঝা গেল? এরপরে দেখো যে অঙ্কটি, একটি স্কুলে, এটা একদম সহজ, ছাত্রছাত্রীর অনুপাত 3:7, স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 150, ছাত্র সংখ্যা কত? একদম সহজ, বারবার এই অঙ্কটা আশা করি তোমরা পারবে। তাহলে কি বলেছে যে ছাত্রছাত্রীর অনুপাত, তাহলে ছাত্র আর ইষ্ট হচ্ছে ছাত্রী, ঠিক আছে, এদের অনুপাত বলা রয়েছে 3:7, একদম কিচ্ছু নেই। কী বলেছে, এদের ছাত্রছাত্রীর সংখ্যা মোট সংখ্যা, তাহলে এদের যোগফলই বলা রয়েছে 150, তাহলে 7×3 কত হচ্ছে, 10, তার মানে এই 10 মানেই বলা রয়েছে 150, তাই তো? তাহলে 1 মানে কত হবে, তাহলে 1 মানে আমাকে এই 150কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই 0 কাটা, 1 মানে হচ্ছে 15, তাহলে 1 মানে যেটা বের হবে সেটা দিয়ে যখন আমি অনুপাতগুলোকে গুণ করবো তাহলে সেই সংখ্যা পাবো আমি, যেহেতু আমার ছাত্র সংখ্যা চেয়েছে, তাহলে ছাত্র সংখ্যা যেহেতু চেয়েছে তার মানে এখানে বলা নেই যে কোনটা অ্যাকচুয়ালি এটা হয়তো ছাত্র হবে, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ছাত্র হবে, বুঝলি, অর্থাৎ এই যে তিনটা এটা হচ্ছে ছাত্র, এখানে ছাত্রছাত্রী যে বলা রয়েছে, অর্থাৎ এই 3 হচ্ছে ছাত্র এবং এই 7 হচ্ছে ছাত্রী, তাহলে যেহেতু ছাত্র বলেছে তার মানে এই যে 1 মানে যেটা বের হলো আমাকে এই 3টা দিয়ে, অর্থাৎ ছাত্রের অনুপাত যদি আমি গুণ করি তাহলে 3×4 কত হচ্ছে 45, তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর। বোঝা গেল? তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন রয়েছে অবশ্যই কিন্তু এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।